স্বাগত সময়কে। আজকে একটা আমার নিজের ব্যক্তিগতভাবে খুব প্রিয় বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। ঠিক একদম বোর্ডে যেটা লেখা আছে, উপপাদ্য, জ্যামিতির উপপাদ্য, বেসিক্যালি এইট থেকে শুরু হয়। যে উপপাদ্য মানে এটাই যে প্রাচীন যুগে যারা গণিত নিয়ে আলোচনা করতো, তারা বিভিন্ন রকম লজিক দিয়ে, যুক্তি দিয়ে বিভিন্ন সত্য, জ্যামিতির সত্যকে তারা প্রতিষ্ঠা করে গেছে। যে পদ্ধতিতে ওই গণিতজ্ঞরা জ্যামিতির সত্য প্রতিষ্ঠা করে গেছে, সেই পদ্ধতিটাই আমরা উপপাদ্য হিসাবে আমরা প্লেস করব। অনেকটা দৈনিক যে খবরের কাগজ আছে তার যা বিষয়বস্তু থাকে, সেই লেখাগুলো যেরকমভাবে হয়, উপপাদ্যকে তোমরা সেইভাবে ছাত্রছাত্রীদের কাছে প্লেস করো। কীভাবে? দেখবে পেপারে একটা হেডিং থাকে, তাই তো? পেপারে কি থাকে? হেডিং থাকে। তারপরে সেই হেডিংয়ের উপরে অনেক কিছু থাকে। প্রথমে একটা ভূমিকা থাকে, তারপরে বিষয়বস্তু থাকে, তারপরে ফলাফল থাকে। তাহলে আমাদের হেডিং মানে হচ্ছে উপপাদ্যের ক্ষেত্রে এই হেডিংটাকেই আমরা বলবো সাধারণ নির্বচন। কি বলবো? নির্বাচন নয়, নির্বাচন মানে ইলেকশন, নির্বচন, সাধারণ নির্বাচন, সাধারণ নির্বচন। অর্থাৎ যে লাইনগুলো পেপারের হেডিংয়ের মতো, যে লাইনগুলো আমাদের উপপাদ্যকে জানিয়ে দেয় যে কোন বিষয়ের উপর আমরা আলোচনা করতে চলেছি, সেই লাইনগুলোই হচ্ছে আমাদের কাছে সাধারণ নির্বচন। আমরা যদি বর্তমান যে উপপাদ্যটা আমরা আলোচনা করতে চলেছি, বোর্ডে যে লেখা আছে সেটাই কিন্তু আমাদের উপপাদ্যের বিষয়বস্তু জানিয়ে দিচ্ছে, নিশ্চয়ই আলোচনায় আসবো। তাহলে আমরা বোর্ডে যেটা লেখা আছে, বা বইতে যেখানে লাল কালি বা সবুজ কালি দিয়ে দেখবে লেখা থাকবে, বা মোটা অক্ষরে লেখা থাকবে, বা প্রশ্নপত্রে লেখা থাকবে, সেই প্রশ্নপত্রের লেখাটাই হচ্ছে সাধারণ নির্বচন। এক নম্বর যদি সাধারণ নির্বচন বলি, তাহলে দু নম্বরে আছে বিশেষ নির্বচন। কি আছে? বিশেষ নির্বচন। সেটা কি? সেটা হচ্ছে উপপাদ্যের সাধারণ নির্বচনের যে লাইনগুলো বাংলা ভাষায় আমরা পড়ছি, তো বাংলা ভাষায় যেটা লেখা আছে সেইটাকে জ্যামিতির ভাষায় ট্রান্সফার করা। তাহলে প্রথমেই আমরা সাধারণ নির্বচনটা পড়ে নিই। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীব কোণ উৎপন্ন হয়, আগে আমি হাত দিয়ে আঁকছি, পরে সুন্দর করে এঁকে দিচ্ছি। এই এই দুটো সরলরেখা নাম দিয়ে দাও, ধরো এ বি সি ডি, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। তাহলে দুজোড়া বিপ্রতীব কোণ, আমরা বিপ্রতীব কোণ জানি, অ্যাকচুয়াল বিপরীত কথাটা মাথায় রাখবে, যদি এটা অঙ্কের ভাষায় সঠিক শব্দ নয়, কিন্তু মনে রাখার জন্য এইটার বিপ্রতীব কোণ হচ্ছে এইটা, ক্লিয়ার? অর্থাৎ বিপরীত দিকে। তাহলে এইটা এটা মিলে এক জোড়া, তাই তো? আবার এই যে ডাবল দাগ দিচ্ছি, এই ডাবল দাগটা হচ্ছে দ্বিতীয় জোড়া। আমাদের প্রমাণ করতে হবে এই কোণটার সাথে এই কোণটা সমান, আর এই কোণটার সাথে এই কোণটা সমান। তাহলে দুটো আমাদের জিনিস প্রমাণ করতে হবে, এক নম্বর এবং দু নম্বর। তাহলে এটা একটু সাধারণ নির্বচন বোর্ডের মধ্যে চলে এসছে। এবার বিশেষ নির্বচনটা কি? ছবি আঁকা দিয়ে শুরু হবে। ছবিটা একে সাধারণ নির্বচনে যেটা বাংলা ভাষায় লেখা আছে, সেই ভাষাটাকে জ্যামিতির ভাষায় ট্রান্সফার করা, সেটাই হচ্ছে বিশেষ নির্বচন। চলো তাহলে শুরু করা যাক, সঙ্গে থাকো। দেখো বোর্ডে আমি দুটো পরস্পর ছেদি দুটো সরলরেখা আমি এঁকে নিয়েছি, তাহলে একটু নামকরণ করে দিই। এ বি এই সরলরেখাটা, সি ডি পরস্পর ছেদ করে যে এখানে একটা ও বিন্দু দিয়ে দিই, ও বিন্দুতে যা আঁকলাম তাই লিখবো এইটার সাহায্যে। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে দুটো সরলরেখার নাম দিয়ে দিতে হবে, তাহলে নামটা কি? এ বি এবং সি ডি, তাই তো? পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাই তো? ছেদ করায় দুই জোড়া বিপ্রতীব কোণ উৎপন্ন করেছে। আগে এইটা করে নি, এইটা আর এইটা, অ্যাঙ্গেল এ ও সি কমা দাও অ্যাঙ্গেল বি ও ডি, এবার এবং
এবং এবার এই ডাবল দাগ যেখানে দিচ্ছি এইটা অ্যাঙ্গেল এ ও ডি কমা দিয়ে অ্যাঙ্গেল বি ও সি দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন করেছে। ক্লিয়ার? এই লেখাটার সাথে একটা লাইন আমরা যোগ করে দেব, কি প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল, প্রথমে এই দুটোকে দেখো, এইটা অ্যাঙ্গেল এওসি ইকুয়াল অ্যাঙ্গেল বিওডি, এটাকে এক নম্বর দিয়ে দাও। দু নম্বর আর একটা প্রমাণ করতে হবে, এইটা লিখেছি আমরা অ্যাঙ্গেল এওডি ইকুয়াল অ্যাঙ্গেল বিওসি। ক্লিয়ার? ছবির দিকে তাকিয়ে একটু বুঝে নি, এওসি মানে এই যে ঠিক লিখেছি ইকুয়াল বিওডি, তার বিপরীত কোণ বিপ্রতীপ কোণ সমান আমাকে প্রমাণ করতে বলেছে, পরস্পর সমান। আর একটা বিপ্রতীপ কোণ এই যে ডাবল দিয়েছি এইখানে ডাবল দিয়ে দিলাম, এরা আবার সমান প্রমাণ করতে দেখলাম। এই অবধি আমরা বিশেষ নির্বাচন বলব। তাহলে আবার একটু মনে করে দিই, যে লেখাগুলো আমাদের উপপাদ্যের বিষয়বস্তুকে জানিয়ে দেয় সেটা হচ্ছে সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন পড়ে পড়ে প্রমাণ করতে হবে যে যে লাইনটুকু লিখলাম, দেখো জ্যামিতির ভাষায় বর্ণনা দিয়ে লাস্ট পর্যন্ত প্রমাণ করতে হবে যে এতটুকু লেখা, এটাকে বলা হয় বিশেষ নির্বাচন। তাহলে দুটো ধাপ হয়ে গেল। তৃতীয় ধাপ হচ্ছে উপপাদ্যের আলোচনার ক্ষেত্রে অঙ্কন। এই ক্ষেত্রে আমাদের অঙ্কন নেই, কিছু অঙ্কনের পরের ধাপ অর্থাৎ প্রমাণ, বোঝা গেল? লাস্ট ধাপ হচ্ছে প্রমাণ। তাহলে আমরা প্রমাণটা শুরু করি। প্রথমে কি হচ্ছে, আমরা এই জায়গাটাকে চেপে দিই হাত দিয়ে, থাকলো কি দেখো এ বি আর এদিকে ও সি, এ বিটার উপরে ও সি ও বিন্দুতে দণ্ডায়মান মানে দাঁড়িয়ে আছে। একটু বর্ণনা দিয়ে দাও, এ বি সরল রেখার ও বিন্দুতে ও সি দণ্ডায়মান। ক্লিয়ার? আমরা স্বতঃসিদ্ধ ওয়ান বইতে একটু দেখে নেবে, একটু বলে দিই, যদি কোনো সরলরেখার উপর কোনো সরলরেখা যদি এরকম দণ্ডায়মান হয় তাহলে যে দুটো সন্নিহিত কোণ এদের বলা হবে সন্নিহিত কোণ, তাদের যোগফল অল টাইম 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে এইটার উপর এইটা দণ্ডায়মান হলে লেখা যায় অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওসি, বিওসি ইকুয়াল 180 ডিগ্রি লেখা যায়। এইবার তুমি এইটাকে চেপে দাও, এবার উল্টো দিক দিয়ে ভাবো, সিডি যে সরলরেখা সিডি তার উপরে ও বিন্দুতে কি ও বি সরলরেখা দণ্ডায়মান, তাহলে একইভাবে বর্ণনা দাও। সুতরাং আবার সিডি সরলরেখার উপর ও বিন্দুতে ও বি দণ্ডায়মান। ক্লিয়ার? সঙ্গে সঙ্গে আবার এই দুটো কোণ আমি সবুজ কালার করে দিচ্ছি, দেখো এই দুটো কোণ সন্নিহিত কোণ, তাহলে এদের যোগফল কত হবে, এই যে যেটা বোঝালাম সেটার সাহায্যে কি লেখা যায়, সুতরাং অ্যাঙ্গেল বিওসি যোগ অ্যাঙ্গেল বিওডি ইকুয়াল 180 ডিগ্রি। ক্লিয়ার? এবার এদের একটু নাম্বারিং করে দিই, এটা হচ্ছে এক নম্বর, এটা হচ্ছে দু নম্বর। এবার একটু ওপরটা মুছে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা লিখব এক নম্বর এবং দুই থেকে পাই, কিভাবে কি পাই, এক নম্বরের ডান দিকে কত আছে 180 ডিগ্রি,
দু নম্বরে ডান দিকে কত আছে 180 ডিগ্রি, তাহলে ডান দিক যদি সমান হয় তাহলে বাম দিকও সমান হবে। এক নম্বরের বাম দিক কি আছে, অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওসি সমান। দু নম্বরের বাম দিক কি আছে, অ্যাঙ্গেল বিওসি যোগ অ্যাঙ্গেল বিওডি পরিষ্কার। এবার সমান সমান চিহ্নের দুপাশে যদি একই জিনিস থাকে, একই চিহ্ন যুক্ত, তাহলে তাদের মনে মনে কেটে দেওয়া যায়। দেখো এই বিওসি বিওসি কিন্তু একই জিনিস আছে, তার মানে আমরা এই দুটোকে কেটে দিলাম, অ্যাঙ্গেল এওসি ইকুয়াল অ্যাঙ্গেল বিওডি এসছে এখানে ছিল, এই প্রমাণটা আমরা চলে এসছি। ক্লিয়ার? তাহলে একটা প্রমাণ হয়। এইবার তুমি দ্বিতীয়টার জন্য তুমি কি করবে, দ্বিতীয়টার জন্য কি আবার এতটা লিখবে? না, তুমি শুধু এই ভাষাটা প্রয়োগ করে দেবে, যেভাবে আমরা এক নম্বর প্রমাণ করলাম সেইভাবেই দু নম্বর প্রমাণ করা যায়। একটু বলে দিই, তখন এইটা চেপে ধরতে হবে, এইটা নিতে হবে, আর এইটা চেপে ধরতে হবে, এইটা নিতে হবে, নিলেই দু নম্বর চলে আসবে। কিন্তু সেটা উপপাদ্যের ক্ষেত্রে অন্তর্ভুক্ত করার দরকার নেই। কি লিখবো তাহলে সেটা দেখে, একইভাবে প্রমাণ করা যায় প্রসঙ্গত বলে রাখি, আমি আগে পিছু করে লিখছি, যেমন যেমন যেরকম যেরকম লিখছি মুছছি, তোমরা কিন্তু খাতার তলায় তলায় লিখবে, তবেই উপপাদ্যটা টোটাল কমপ্লিট হবে। একইভাবে প্রমাণ করা যায় দু নম্বরেরটা হচ্ছে অ্যাঙ্গেল এওডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওসি হয়ে গেল। এক নম্বরও প্রমাণ হয়ে গেল, দু নম্বরও প্রমাণ হয়ে গেল। আশা করি বোঝাতে পেরেছি, আর যদি বোঝাতে পারি তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো অবশ্যই অবশ্যই। আর চ্যানেলটিকে প্রচুর প্রচুর উপপাদ্য, প্রচুর প্রচুর অঙ্ক এই চ্যানেলের মাধ্যমে আগামী দিনে আপলোড হবে। যদি দেখতে চাও, শিখতে চাও, বুঝতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান করে দেবে। আজকে আমাকে এই পর্যন্ত থামতে হচ্ছে, আবার দেখা হবে এরকম কোনো একটা বিষয়বস্তু নিয়ে আগামী কোনো একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই।